হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, গোয়াদার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশন। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজ আপনাদের দেখাবো আমার কিছু নতুন হাইব্রিড লোটাস, তারা কীরকম ফুল দিচ্ছে এবং কেমন ফুল সেটাই আপনাদের দেখাবো, এবং আপনারাও দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন একটু, যাতে সবাই নতুন ভ্যারাইটিকে দেখতে পারে এবং জানতে পারে। এই ফুলটা যেটা পাশে দাঁড়িয়ে আছি সেটা এখন নামকরণ হয়নি, আর একটা যেটা আছে সেটা নামকরণ হয়ে গেছে। তো চলুন সবগুলোকে দেখাই। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন বাজিয়ে দিন, রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন দেখা যাক ফুলগুলোকে। দেখুন ফুলটা কত সুন্দর পিঙ্ক এবং সাদার মধ্যে, দারুণ একটা ভ্যারাইটি, বেশ বড় ফুল হয় আর পাপড়ি অনেক বেশি, দারুণ একটা ভ্যারাইটি। আপনাদের কারোর কিছু নাম দিতে হলে অবশ্যই বলবেন, এখনও এর নামকরণ করা হয়নি। খুবই সুন্দর ফুল। বেশ পাপড়ি আছে ফুলটাই, অনেক সাদা এবং পিঙ্কের ডুয়েল কম্বাইন্ড। আর তার থেকে সব থেকে বেস্ট লাগে যে প্রতিটা ডগে একটা করে সাদা সাদা মনে হচ্ছে বরফের তুষার পাথরে যেরকম পড়ে, ফুলের ফলের পড়ে গাছের উপরে, সেরকমই সাদা সাদা দানা পড়ে আছে প্রতিটা পাপড়ির উপরে, যেটা ফুলটাকে আরও আকর্ষণীয় করছে। তা চলুন আরও একটা ফুলকে আমরা দেখে নেব, এরকমই একটা ফুল, একটু ডিফারেন্ট কালার, একটু ডিফারেন্ট। আমরা চলে এলাম সেই ফুলটার কাছে যার নামকরণ করা হয়েছে অনিকা। অনিকা মা দুর্গা দেবীর আর এক নাম অনিকা। খুবই সুন্দর ফুলটা আপনারা দেখছেন, ফুলটা বেশ মেলে উঠেছে, কাল ফুলটা আরও সুন্দর মেলবে হয়তো। কাল ফুটেছিল, আজ দ্বিতীয় দিন ফুলটার। অনিকা নামটা খুব সুন্দর এবং পাপড়ির বিন্যাসটাও খুব সুন্দর। দেখুন ডগগুলো পিঙ্ক আর পুরো ফুলটাই সাদা, এই যে পুরো ফুলটা সাদা, শুধু পাপড়িটা পিঙ্ক, আর পাপড়ির মধ্যে বর্ডারগুলোও পিঙ্ক কালার। দেখুন ভালো করে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে বর্ডারগুলো আছে সেগুলোও পিঙ্ক কালারের। খুবই সুন্দর ফুলটা। এবার নামটা কতটা সার্থকতা পেয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ একটা ফুল, আশা করি ট্রপিক্যালি হবে। ফুলটা দেখতে মানে অমায়িক সুন্দর, আর এতটা কালারটা উজ্জ্বল, সাদা ভাবটা যে এতটাই উজ্জ্বল, এখন রোদ নেই, রোদ থাকলে এটা আরও উজ্জ্বল লাগতো। দেখুন কি সুন্দর ফুলটা, তাই না? এর নাম হলো অনিকা, দারুণ একটা ফুল, দারুণ একটা ভ্যারাইটি। তো দুটো ভ্যারাইটি খুব সুন্দর, দুটো একটু ডিফারেন্ট, আপনাদের বললামই দুটো একটু ডিফারেন্ট ডিফারেন্ট ফুল। আরও কিছু নতুন হাইব্রিড আসতে চলেছে, সেটাও আপনাদের দেখাবো খুবই তাড়াতাড়ি। তো ফুলগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত অনেকে ভাবছেন লোটাস করব, এই সময় করলে কেমন হবে, এই সময় করলে কি সিজন শেষ, ফুল হবে কি হবে না। দেখুন এখনও লোটাস করলে ফুল হবে, কিন্তু যেরকম আমরা সিজনের শুরুতে করে প্রচুর ফুল পাই সেরকম ফুল পাবো না, কিন্তু এখন লাগালে আমরা বেশ কিছু ফুল পাবো ঠিক দুর্গা পুজো কালী পুজো পর্যন্ত। তো সেই জন্যে আমরা কিছু পদ্ম ফুল এখনও করতেই পারি, আর শালুকের কোনো ব্যাপার নেই, শালুক করা যেতেই পারে। আর অনেকেই ভাবছেন এখন গাছ করলে গাছ যদি নষ্ট হয়ে যায়, না, গাছ এখনও হবে, ফুল হবে, এবং শীতকালে ডরমেন্সি পেরিয়ে গেলে গরমকালে আবার টিউবারও হবে, সেই জন্যে অসুবিধা কিছুই নেই, এখনও করা যেতে পারে। এরকম সুন্দর সুন্দর ভ্যারাইটি
অ্যাভেলেবেল আছে এখনও, তো আপনারা যদি মনে করেন নিতে পারেন, আর আমার বাগানে এসেও নিতে পারেন। আর দুর্গাপুরবাসীদের জন্য ভালো ভালো সুযোগ আছে, নতুন নতুন ভ্যারাইটি রেডি গাছ আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরে বাড়িতে বসেই। তো চলুন আরও কিছু ভ্যারাইটি দেখে নেওয়া যাক। দেখুন, ভেবেছিলাম শুধু লোটাসই দেখাবো, আমার হাইব্রিড দেখাবো, কিন্তু ফুলটা এত সুন্দর ফুটে আছে একে না দেখিয়ে থাকতে পারলাম না। এটার নাম হলো মহাশম্ভুত। ফুলটা বেশ থোকা, দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত পাপড়ি, দারুণ ফুল। এটা আমার একটা 18 ইঞ্চি পটে করা আছে, খুবই সুন্দর ভ্যারাইটি। থোকার মধ্যে লাল এবং সাদা ভেলভেট ভেলভেট লাগে, দারুণ একটা ফুল। এর কিন্তু আরও একটা ফুল ফুটবে কালকে, এই যে কড়ি হয়ে আছে, রেগুলার বেসিস ফুল ফুটবে। তাতে আপনাদের রেগুলার বেসিস ফুল পেতে হলে এই ভ্যারাইটিতে আপনারা কী করে করবেন দেখুন, আমি একটা 18 ইঞ্চির পটে করেছি, ডাইরেক্ট পটে করেছি, পটিং পট করিনি। জলের ডেপ আছে মোটামুটি 8-10 ইঞ্চি, 10 ইঞ্চি, আর বাকি মাটি আছে টোটালি 5 ইঞ্চি। আমি ওয়াটার লিলির ক্ষেত্রে, বিশেষ করে হার্ডি ওয়াটার লিলির ক্ষেত্রে এইভাবে করে কিন্তু বেশি পরিমাণ ফুল পাই। তো আপনারা কিন্তু এভাবে ওয়াটার লিলি করতে পারেন। হ্যাঁ, এটা আমার আরও একটা হাইব্রিড লোটাস যেটা আপনারা দেখেছেন, শ্বেত মাধব। আপনাদের জিজ্ঞাসা করেছিলাম নাম, তো সেখানেই মাধব নামটা কেউ দিয়েছে, তার সঙ্গে একজন বলছে শুধু মাধব দিলে কেমন হয়, তো সেখানেই সাদা যেহেতু শ্বেত মাধব, খুব সুন্দর নামের সঙ্গে ফুলের সার্থকতাটা পেয়েছে। একটা আছে 30 টাকার গামলায় ফুটে আছে একটা ফুল, এবং আরেকটা 18 ইঞ্চির পট মানে 100 টাকার গামলায় ফুটে আছে একটা ফুল, শ্বেত মাধব। যদি আপনারা এই শ্বেত মাধবের টিউবারকেও নিতে চান নিতে পারেন, এই টিউবার আপাতত রেডি হয়ে গেছে, এখানেই ফুল ফুটছে, টিউবারও অলরেডি রেডি হয়ে গেছে। দেখুন এই যে 30 টাকার গামলা, এখানেও কিন্তু কড়ি আছে, এই যে একটা এখানে টবে আছে, এটাতেও কড়ি আছে, প্রতিটা গাছেই কড়ি আছে, টিউবার কিন্তু অ্যাভেলেবেল আছে শ্বেত মাধবের। যারা ভিডিও দেখছেন, যদি শ্বেত মাধব নেওয়ার ইচ্ছা হয় তো আপনারা আমাকে কিন্তু ডাইরেক্ট কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, শ্বেত মাধবের টিউবার অ্যাভেলেবেল আছে, সুন্দর ভ্যারাইটি সাদার মধ্যে। তো আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি, হরে কৃষ্ণা।